ইভিএম নিয়ে আস্থা আর আগ্রহ থাকলেও আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ভোটিং মেশিনের ব্যবহার থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি সিইসি জানান, কোনো চাপ বা কাউকে খুশি করতে নয়, ব্যালটের চেয়ে ইভিএম এ ভোট স্বচ্ছ হবে জেনেও আর্থিক সংকটের কারণেই এমন সিদ্ধান্ত কমিশনের। সত্য মিথ্যা আমি একেবারেই জানি না, কিন্তু একটা পারসেপশন ক্রিয়েট করেছে রাতেও ভোট হতে পারে, কিন্তু ইভিএম এর ক্ষেত্রে সেটা সকাল 8টার আগে মেশিনটা চালুই হবে না। ইট ইজ সো অটোমেটিক যে কোনোভাবে এটা চালু হবে না, এবং ওখানে ন্যূনতম সম্ভাবনা ছিল না। ওই দিক থেকে বেশ কিছু ইতিবাচক দিক ছিল যেটা ইভিএম এ রয়েছে, ব্যালটে নেই। তবে ব্যালট কিংবা ইভিএম নয়, সিসি মনে করেন আসল সংকট রাজনৈতিক, আর সেটা রাজনৈতিকভাবেই সমাধান জরুরি, যেখানে কমিশনের কিছু করার নেই বলেও মনে করেন সিসি। ইভিএম ব্যালটটা কিন্তু আমাদের নির্বাচনের মোটেই বড় চ্যালেঞ্জ নয়। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার বিএমডব্লিউ, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আমাদের নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে রাজনৈতিক সংকটটা বিরাজ করছে, প্রধানতম দলগুলো অংশগ্রহণ করবেন কি করবেন না, আমাদের কথায় যে সাড়া দেবেন তাও নয়। আমরা বলবো রাজনৈতিক সেই সংকটগুলো আপনারাই নিরসন করে নির্বাচনটাকে সহজ এবং নির্বাচন কমিশনের জন্য অনুকূল করে দেন। আগাম নির্বাচন নয়, কমিশন রোডম্যাপ অনুসারেই ভোটের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি ডিসেম্বর অথবা জানুয়ারির ফার্স্ট উইকে অথবা ডিসেম্বরের লাস্ট উইকে। কেউ মিসকনসিভ করে প্রচার করেছে যে একটা আগাম নির্বাচনের সম্ভাবনা আছে, এটা একেবারেই সঠিক নয়। কমিশনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েই ইভিএম বাদ দেওয়া হয়েছে বলেও জানান সিসি কাজী হাবিবুল আউয়াল। দুজন মতামত দিলেন ইভিএম এর মাধ্যমেই হোক, 20টা হোক, 30টা হোক, 40টা হোক। আমরা আবার তিনজন বললাম যে না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।